এই 12 জন এই 12 জন ব্যক্তি আমি রখাইছো, আমি তেখেতক খুঁজিছো, তেখেত উজনি অসমত গৈ আছিলে কাম সূত্রে, গতিকে আমি তেখেতক ধুনিয়াকে বুঝাই দিছো। আর একটা খুঁজব বিচারিম এখেতক, আপনার কোনোবা বেয়া ব্যবহার করেছে নাকি? আমি যে যেটা আপনার রখাই পেলাই যে আপনার ঘর আপনার যে ধুনিয়াকে বুঝাই ঘর যাব দিছো, কামটো বেয়া হয়েছে না ভাল হয়েছে? তো সেই কথাটোয় আপনার কব বিচারিছো, আপনার গাঁত যাই পেলায় মানুষবিলাক কব, যেতালেক এই উজনি অসম আর নামনি অসম এই ভেদাভেদটো যেতালেক শেষ নহয় তেতিয়ালৈকে আপনাদের উজনি অসমত যাব না, ঠিক আছে? এই 12 জন আসলে, এই 12 জন উজনি অসমত গৈ আসলে, তো আমি বিশেষ সূত্রে গম পালো যে দয়াল গাড়ি দি পেলায় তেখেতে যাত্রা করেছে। আর সেই যাত্রা পথত আমি নিমসু সংগঠনে আমি তেখেতক আমি তেখেতক রখাবলে আমি সক্ষম হয়েছো, আর এখেতক ধুনিয়াকে বুঝাই আমি হোটেলত চাহ পান খুবাই এখেতক আমি ধুনিয়াকে সসম্মানে আমি বাংলাদেশ। আর এয়া এয়া এই দয়াল গাড়ি এটা এইটুক হয়েছিল, আন একটা দয়াল গাড়ি একে মালিকর গাড়ি, একে মালিকর গাড়ি, এখেতে এখেতে হয়েছে কন্ট্রাক্টর, গাড়ি কন্ট্রাক্টর, আর এখেতে হয়েছে হয়তো গাড়ি কর্তৃপক্ষ, এখেতে ড্রাইভার জাভেদ আলী। গতিকে এই গাড়ি তেখেতর গাড়িতে আগর যেটা গাড়ি আছিল দয়াল, সেই গাড়ির শতাব্দী গাড়ি, আন একটা গাড়ি আছে দয়াল, সেইটো গাড়িয়ে আমি উভতাই পঠিয়াইছো। আর আশা রাখিছো যাতে পরবর্তী সময়ত যাতে নামনি অসমৰপৰা যাতে কোনো শ্রমিক যাতে উজনি অসমলৈ নাযায়, আর বিশেষভাবে মই নামনি অসমৰ যিসকল দর্শকগণ আছে তেখেতসকলক আমি আহ্বান জানাইছো যাতে যিসকল নিরীহ শ্রমিক আছে সেইসকলক যাতে ধুনীয়াকৈ বুজাই পড়ায় যাতে উজনি অসমলৈ যাতে কেতিয়াও যাতে যাব নিদিয়া, আর যেতিয়ালৈকে উজনি আর নামনি যিটো ভেদাভেদ, এই ভেদাভেদ যেতিয়ালৈকে নিয়ন্ত্রণ নহয় তেতিয়ালৈকে যাতে উজনি অসমত কোনো কামৰ কাৰণে যাতে নাযায়, চাই উজনি অসমত দলং নহওক, চাই রাস্তা নহওক, চা সরকারি আসনি যিকোনো নহক, তাতে আমার কোনো আপত্তি নাই। গতি হল মিয়া উজনি অসমত কিয় যাব লাগে তার প্রতি উত্তর কামর জড়িয়ে প্রতিপূর্ণ স্বয়ং অসমর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পাব লাগে। বর্তমান যে দেশের পরিবেশ আপনি আপনাদের গম পাওয়া নাই, হ্যাঁ এই অত্যাচার নামনি অসম উজনি অসম মুখ্যমন্ত্রী কয় যে মিয়াবিলাক আপার আসমত কিয় যাব লাগে, শুনেছে? তো আমি যে আপনাদের রখাই দিছো এটা যে আপনাদের ঘর যাব, আমি কামটা কি ভাল করেছো না বেয়া করেছো? ভাল করেছো, আমি ভাল করেছো না বেয়া করেছো? ভাল করেছো, ভাল করেছো না? তো আপনাদের আর নেক্সট টাইম যেতালেক সাম্প্রতিক পরিবেশ নিয়ন্ত্রণ নহয় তার আগে আপনাদের যাওয়ার চিন্তা করব নাকি? যাই পেলায় যান মানুষ আছে আপনাদের সবকে কব যে আপনাদের আপার আসামত যাব না, যেতালেক সাম্প্রতিক যে পরিবেশ যে উজনি অসম নামনি অসম যে একটা ভেদাভেদ চলি আছে যেতালেক নির্মূল নহয় তেতিয়ালৈকে তাত যাব নালাগে, ঠিক আছে? আপনালোকক আমার লড়াকেইটা কোনো বেয়া ব্যবহার করেছে নাকি? বেয়া ব্যবহার করেছে নাকি আপনালোকক করেছে? হ্যাঁ ঠিক আছে। এইয়া চাক এইটো গাড়িয়ে লৈ গৈ আছে কাম করা মানুষ, আর মেইন দালালটো বহি আছে শিবসাগর, চাক এইটো গাড়ি লৈ গৈ আছে মানুহ, তো এইবিলাক মানুহ যে গৈ আছে এইবিলাক মানুহ কোনে জিম্মা ল'ব? এইবিলাক মানুহৰ যদি কিবা হয় কোনে তাৰ দায় হ'ব? বহুত মানুহ আছে ইয়াত, চব চব কাম কৰা মানুহ, চব কামৰ কাম কৰিব গৈ আছে ইয়াত, চাইছে? ইমান গালি দিয়াৰ পিছত ইমান কিবা কোৱাৰ পিছত এয়া চাক মানুহকেইটা তথাপি কামত গৈ আছে, কিবা চিম্পল চলিয়া না কি হয়, তেওঁ ডাঙৰ ডাঙৰ বাসন্তি আছে যে ইয়াত মিয়া মানুহ নাই, এতিয়া ইয়াত কাম কৰা মানুহ কমি হোৱা নাই, ইয়াত মিয়া মানুহ গুচি গ'ল ভালেই হ'ল, তেনেকুৱা আমি চাই আছিলোঁ কৈ আছিলে। হ্যাঁ ইমান গালি গলা কৰাৰ পিছতো চাক মানুহকেইটা কামলৈ গৈ আছে, চাক কিমান নিৰ্লজ্জ হয়। কোথা লেগে সরকার নিজে দায়ী হয় না, মুখ্যমন্ত্রী করতেছে যে নাম কি বড় মোবাইল চালান না আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড।
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 আপ।